আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিছু লোক তাদের কৃত পাপের শাস্তি স্বরূপ জাহান্নামে পড়ে যাবে এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রহমতে জান্নাতে প্রবেশ করাবেন। এই লোকদের বলা হবে আল জাহান্নামিয়ুন। এখন প্রশ্ন হচ্ছে, আল জাহান্নামিয়ুন কারা? কারা মুসলিম হয়ে আল জাহান্নামিয়ুন হয়ে জান্নাতে ফিরে আসবে এবং তাদেরকে জাহান্নামীও বলা হবে? এই বর্ণনাটি সহি কিনা? তো আমরা সরাসরি হাদিসে চলে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, কিছু লোককে আগুনে দেওয়া শাস্তির কারণে দগ্ধ করা হবে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবেন, তাদেরকে বলা হবে জাহান্নামিয়ুন। এই হাদিসটি এসেছে সহি বুখারিতে। কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন যে মানুষকে সেই পাপের জন্য আগুনে পুড়ে ফেলা হবে যার জন্য তাদের শাস্তি দেওয়া হবে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে এবং তাদেরকে জাহান্নামীও, যে কথাটা এর আগে বলেছি জাহান্নামিয়ুন, এই কথাটি বলা হবে। তো সুতরাং যারা কবিরে গুনাহ করেছে, যে গুনাহ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা হাদিসে শাস্তি নির্ধারণ করা হয়েছে, যেমন আপনি যদি গান বাজনা শুনেন এর জন্য শাস্তি আছে, আপনি যদি জেনাবা বিচার করেন এর জন্য শাস্তি আছে, আপনি যদি টাকলু নিচে কাপড় পরেন এটার জন্য শাস্তি আছে, আপনি যদি মদ পালন করেন সেটার জন্য শাস্তি আছে। এইভাবে যত কবিরা গুনাহ আছে, বড় গুনাহ আছে যেগুলোর শাস্তি নির্ধারণ করা হয়েছে, সেগুলোর আপনি জাহান্নামে যাবেন, সে পাপগুলো যতটুকু করেছেন ততটুকু অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন। তারপর আপনি পরিপূর্ণভাবে যত দেহ ভিতরে যত পাপ ঢুকিয়েছিলেন, যে পাপ উপভোগ করেছেন, তা সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এদের ক্ষেত্রেও তাই হতে পারে, যারা সরষের পরিমাণ দ্বারা ঈমান আছে, যাদের অন্তরে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এরকম বিশ্বাস করে তারা মৃত্যুবরণ করেছে, তাদেরকেও জান্নাতে প্রবেশ করা হবে, কিন্তু এর আগে তাদের পাপ মোচন করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তৌফিক দান করুক। আমিন।